ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে আমি সকেট অ্যান্ড স্পিকট কটা জয়েন্টের ডিজাইন প্রোসিডিওর নিয়ে বিষয়ে আলোচনা করব তো সকেট অ্যান্ড স্পিগট কটা জয়েন্ট একটা হলো মেশিন এলিমেন্ট যেটা বিভিন্ন মেশিনে ব্যবহৃত হয়ে থাকে তো সকেট অ্যান্ড স্পিকট কটা জয়েন্ট দেখতে মোটামুটি এরকমভাবে তো এই সকেট অ্যান্ড স্পিকট কটা জয়েন্টের মেন তিনটে পার্ট থাকে ফার্স্ট পার্ট হলো আমাদের সকেট সেকেন্ড হলো স্পিগট আর থার্ড হলো কটার বা কটার পিন যে সকেট হয় সেটাই ব্লু কালারের দেখতে পাচ্ছ এটা ব্লু কালারের এটা হলো হয় এবং ক্রস সেকশনটা হয় সার্কুলার ক্রস সেকশনের হয় মানে এর দুটো ডায়ামিটার থাকে একটা ইন্টারনাল ডায়ামিটার একটা এক্সটার্নাল ডায়ামিটার এর ভেতরে যেটা ফিট করা থাকে সেটা হলো স্পিগট এটা হলো স্পিগট এটা কিন্তু সলিড হয় এটা কিন্তু হলো হয় না কিন্তু সার্কুলার ক্রস হয়ে থাকে আর সকেট আর স্পিগটকে একসাথে বেঁধে রাখার জন্য এটা থাকে আমাদের কটার পিন বা যেটাকে বলে থাকি কটার এই কটারটা স্লাইটলি ট্যাপার হয় মানে একদম পুরো স্টেট হয় না একদিকে একটু ট্যাপার হয় এই যে ট্যাপার থাকে এটা ট্যাপারের হয়ে থাকে ওয়ান ইজ টু ইউনিটে এক ইউনিট ট্যাপার হয়ে থাকে এটা তাই এটা হলো সকেট অ্যান্ড স্পিগট কটার জয়েন্ট তো এর মেন তিনটে পার্ট ফার্স্ট পার্ট হলো বললাম সকেট যেটা হলো হয় আর এটা হলো স্পিগট এবার সকেটে যেটা ইন্টারনাল ডায়ামিটার সেটাই কিন্তু স্পিগটের ডায়ামিটার স্পিগটের ডায়ামিটার একটাই থাকে আর এটা হলো আমাদের কটার পিন কটার পিন যেটা স্লাইটলি ট্যাপার হতে হতে আসে এই যেটা ট্যাপার হয়ে থাকে তো এইদিকে এর থিকনেসটা বেশি এই দিকের থিকনেসটা কম তো একটা মিন থিকনেস ধরে নেওয়া হয় যেটাকে ধরে নিয়ে আমরা বি তাহলে এবার এর একটা আমরা ভিউ দেখবো তো এটা হলো একটা টু ভিউ এখানে সকেট অ্যান্ড স্পিগট কটার জয়েন্টকে ভালোভাবে দেখানো হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রেড কালারের যেটা হ্যাচলাইন দেওয়া আছে সে সেটা হলো সকেট তো এই সকেটের যে এক্সটার্নাল ডায়ামিটার সেটাকে ধরে নেওয়া হয়েছে ডি ওয়ান আর আর যে ইন্টারনাল ডায়ামিটার সেটাকে ধরে নেওয়া হচ্ছে ডি টু সকেটের দেখো এটা এই পোর্শনটাও একটু বেশি আছে এটাকে বলা হচ্ছে সকেট কলার আর ভেতরে ঢু ভেতরে আছে দেখো ভেতরে ব্লু কালার হ্যাচ লাইন দিয়ে সেটা হলো স্পিকট এটা আমাদের স্পিকট আর এই স্পিকটের মাঝে সকেট এবং স্পিকটকে মাঝে দেখো ধরে রয়েছে কটার বা কটার পিন তাই দুই দিকে লোড অ্যাপ্লাই করা হচ্ছে দুই দিকে যে লোড অ্যাপ্লাই করা হচ্ছে সেটাকে আমরা ধরে নিয়েছি পি মানে এইদিকে লোড অ্যাপ্লাই করা হচ্ছে এটাকেও পি এদিকে লোড অ্যাপ্লাই লোড অ্যাপ্লাই করা হচ্ছে এটাকে পি দুই দিকে এটাকে পি লোড দিয়ে টানা হচ্ছে পি লোড দিয়ে টানার ফলে এর মধ্যে বেশ কিছু বিভিন্ন জায়গায় স্ট্রেস কাজ করছে তাহলে আমরা যখন কোনো মেশিন কম্পোনেন্টে ডিজাইন করি ডিজাইনটা করি এই জন্য যাতে করে আমরা যে কিছু পরিমাণ রিকোয়ার্ড পরিমাণ এর উপর লোড পড়বে সেই লোডের ফলে সেই মেশিন কম্পোনেন্টের মধ্যে যে স্ট্রেস ক্রিয়েট হবে সেই স্ট্রেসের ফলে মেশিন কম্পোনেন্টটা ফেলিউর না হয়ে যায় তো এই ক্ষেত্রে আমরা তিনটে ফেলিউর কনসিডার করব ফার্স্ট হলো ফেলিউড ইন টেনশন বা টেনশাইল ফেলিউড আর ফেলিউড ইন কম্প্রেশন আর ফেলিউড ইন শিয়ার তো তিনটে ফেলিউড আমরা কনসিডার করবো তিনটে ফেলিউর মধ্যে দেখে নেবো যে এই মেশিন কম্পোনেন্টটা যদি ভেঙে না যায় ফেল না করে তাহলে জানবো যে আমাদের ডিজাইনটা সাকসেসফুল হয়েছে তো এই ক্ষেত্রে আমরা বেশ কিছু জিনিস ধরে নিয়ে হয়েছি যেমন কী হলো লোড ক্যারেড বাই দি রড ডি হলো ডায়ামিটার অফ দি রড মানে রড দেখো এই পোর্শনটুকু এই পোর্শনটুকু আর এই পোর্শন আমরা কি বলছি রড বলছি দুই দিকে আছে যা ডায়ামিটার ধরে নিয়েছে ডি তারপরে ডি ওয়ান হলো আউটসাইড ডায়ামিটার অব দি সকেট তাহলে এই যে ডি ওয়ান এটা সকেট সকেটের আউটসাইড ডায়ামিটার হলো ডি ওয়ান তারপরে ডি টু ডি টু হলো ইনসাইড ডায়ামিটার অফ দি সকেট অথবা ডায়ামিটার অফ দি স্পিগট আর তারপর ডি থ্রি হলো আউটসাইড ডায়ামিটার অফ দি সকেট কলার সকেট কলার আছে সকেট কলার আউটসাইড ডায়ামিটার ধরে নেওয়া হয়েছে ডি ফোর এরপরে দেখুন ডি থ্রি আউটসাইড ডায়ামিটার অফ দি স্পিগট কলার তো এই যে স্পিগট আছে স্পিকটের এইখান থেকে এইটুকু পোর্শনটুকু হল স্পিগট কলার যে ডায়ামিটার ধরে নিয়ে আছে ডি থ্রি তারপর হলো টি ওয়ান থিকনেস অফ দি স্পিগট কলার এই যে স্পিগট কলার আছে স্পিগট কলার থিকনেস ধরেন হয়েছে টি ওয়ান ডি ফোর ডায়ামিটার অফ সকেট কলার এই যে সকেট আছে সকেটের আমাদের এক্সটার্নাল ডায়ামিটার ধরে নেওয়া হয়েছে ডি ফোর সি ওয়ান থিকনেস অফ সকেট কলার সি নেওয়া হয়েছে থিকনেস অব সকেট কলার ধরে নেওয়া হয়েছে সি

এখান থেকে এইটুকুকে ধরে নেওয়া হয়েছে এ এখান থেকে এইটুকু বি আর এখান থেকে এটুকু সি আর এখান থেকে এইটুকু হলো ই আর তারপরে সিগমা টি সমান পারমিসিবল টেনসাইল স্ট্রেস আর টাউ সমান পারমিসিবল শিয়ার স্ট্রেস আর সিগমা সি সমান পারমিসিবল ক্রাসিং স্ট্রেস এবার দেখো এই যে মেন মেন তিনটে পার্ট এই মেন মেন তিনটে পার্ট কিন্তু সবগুলো একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই জন্য আলাদা আলাদা হবে কিন্তু পারমিসিবল স্ট্রেস গুলো ধরা হয়নি তাহলে চলো এটা এবার ডিজাইন করা যাক তাহলে এর যে মেন মেন তিনটে পার্ট আছে তাহলে সেই তিনটে পার্টের আমরা কিন্তু ডিজাইন করব প্রতিটা পার্টের দেখবো কোন স্টেজের মধ্যে ফেইলিউর হচ্ছে আমরা সেইভাবে আমরা ডিজাইন করব তাহলে ফার্স্ট ডিজাইন করি আমরা রডের তাহলে ফার্স্ট হলো ডিজাইন অফ রড ডিজাইন অফ ডিজাইন অফ রডস আন্ডার টেনশন দুই জন্য প্রশ্ন দেখো এই যে কটার জয়েন্টটা আছে এটা আমরা দুই দিকে পি লোড দিয়ে টানছি এদিকেও পি লোড দিয়েছি এদিকেও পি লোড দিয়েছি আমরা পি লোড দিয়ে টানছি তা যখনই টানছি তখনই এবার ফেলিউর যদি হয় টেনশনের মধ্যে যদি ফেলিউর হয় টানচি টেনশন পড়ছে টেনশনের মধ্যে যদি ফেলিউর হয় তাহলে কোথায় ফেলিউর হবে যেটা সব থেকে উইকেস্ট সেকশন সেটা ফেলিউর হবে বা যেখানে সব থেকে কম পরিমাণ ম্যাটেরিয়াল আছে সেখানে ফেলিউর হবে তাহলে দেখো এই যে রড আছে রডের ডায়ামিটার এখানে দি এখানেও দিই তাহলে রডের যে কোনো জায়গায় কিন্তু ফেলিউর হতে পারে ধরে নিই যে এখানে কোনো একটা জায়গায় ফেলিউর হচ্ছে তা ফেলিউর যদি হয় তাহলে আমি দিক থেকে দেখি এদিক থেকে ভিউ যদি দেখি তাহলে রডটা কি সার্কুলার ক্রস সেকশনের রড তাহলে ফেলিউর যদি হয় তাহলে আমাদের সার্কুলার সেকশনের একটা হবে ফেলিউর হওয়ার পরে তাহলে রডটা দেখতে মোটামুটিভাবে রকম মতো হবে তাহলে এটা যদি হয় তাহলে রড হয় তাহলে এই ডায়ামিটার কত এখানে আমরা যদি ডায়ামিটার দেখি তা রডের ডায়ামিটার হলো স্মল ডি আমরা রডের ডায়ামিটার কিন্তু ধরে নিয়েছি এই যে ইকুয়াল টু ডায়ামিটার অফ দি রড এটা ডি তাহলে যখন এটা ফেলিউর করছে ফেলিউর করাকালীন এই যে রেজিস্টিং এরিয়া রেজিস্টিং এরিয়া কোনটা এটা হলো রেজিস্টিং এরিয়া রেজিস্টিং এরিয়া বলতে গেলে যদি আমরা পেনটাকে ভাঙি টানি তাহলে পেনটার যেটা এরিয়া ক্রস সেকশনাল এরিয়া সেটা একে ভেঙে যাওয়া থেকে রেজিস্ট করছে তাই এটা হবে রেজিস্টিং এরিয়া এর ক্ষেত্রে এরিয়া এ ইজ ইকুয়াল টু ফাইভ বাই ফোর ইন্টু ডি স্কোয়ার মানে এই যে সার্কেল সার্কেলের যে এরিয়া সেটা হবে কিন্তু এক্ষেত্রে রেজিস্টিং এরিয়া অতএব রেজিস্টিং এরিয়া রেজিস্টিং এরিয়া এ ইজ ইকুয়াল টু পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার এটা হলো রেজিস্টিং এরিয়া এটা যদি রেজিস্টিং এরিয়া হয় তাহলে আমরা এটা যদি টেনশনের মধ্যে যদি ফেলিওর কনসিডার করছি অতএব টেনসাইল স্ট্রেংথ টেনসাইল স্ট্রেংথ ইজ ইকুয়াল টু রেজিস্টিং এরিয়া ইন্টু সিগমা এটা হলো টেনসাইল স্ট্রেংথ তাহলে এটা আমরা কি পাই পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার ইন্টু সিগমা টি এটা হলো আমাদের টেনসাইল স্ট্রেংথ এবার টেনসাইল স্ট্রেংথকে যদি আমরা লোড পি এর সাথে সমান করি তাহলে আমরা একটা ইকুয়েশান পাবো এই ইকুয়েশানটা কইভাবে আমরা পাচ্ছি দেখো আমরা কি জানি স্ট্রেস সমানকে স্ট্রেস সমান হলো ফোর্স বাই এরিয়া মানে স্ট্রেস যে কোনো স্ট্রেস স্ট্রেস সমান ফোর্স ফোর্স পি বাই এরিয়া তাহলে এই ক্ষেত্রে পি সমান কি পিজ ইকাল টু স্ট্রেস ইন্টু এরিয়া তাহলে আমরা এই ফর্মুলাটায় কাজে লাগাচ্ছি তাহলে আমরা কি করতে পারি if we equate if we equate tensile strength tensile strength with load p then p is equal to eta pi by 4 into d square into sigma t এটা হলো আমাদের একটা ইকুয়েশন তাহলে আমরা এখানে একটা ইকুয়েশন পেলাম এই ইকুয়েশন পেলাম এই ইকুয়েশান থেকে আমরা কি করতে পারি এই ইকুয়েশন থেকে দেখো এখানে আমাদের কি কী বলা থাকবে পি লোড বলা থাকবে সিগ মাটি তো অলরেডি বলে দেওয়া থাকবে পারমিনিসিপাল টেনসাইল স্ট্রেস তাহলে এখান থেকে আমরা ডি এর ক্যালকুলেট ডি এর ভ্যালু কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো আমরা ডি এর ভ্যালু পাবো তাহলে এখান থেকে ফার্স্ট আমরা ডি এর ভ্যালু কিন্তু পেলাম এবার ডি এর ভ্যালু পেয়ে গেলাম মানে আমরা কিছু অন্য কিছু ভ্যালু বের করতে পারবো সেটা আমরা লাস্টে জানবো কি যা বের করতে পারবো আমরা এলের ভ্যালু বের করতে পারবো এল পাবো তাহলে এখানে ফার্স্ট আমরা রড এর ডিজাইন করলাম এরপরে আমরা ডিজাইন করব যে স্পিগট আছে স্পিগটের তো স্পিগটের কিসের কিসের মধ্যে ফেলিউর হতে পারে স্পিগট হতে পারে টেনশনের মধ্যে ফেলিউর হতে পারে এর মধ্যে ফেলিউর হতে পারে আর এর মধ্যে ফেলিউর হতে পারে তো এই তিনটে ফেলিওর মধ্যে আমরা কনসিডার করা যাক তো দুই নম্বর পয়েন্ট হলো কি ডিজাইন অফ স্পিগট তো স্পিকটে আমরা ফার্স্ট টেনশনের মধ্যে ফেলিউর কনসিডার করব তাহলে কনসিডারিং দ্য কনসিডারিং দ্য ফেলিউর অফ স্পিকট আন্ডার টেনশন তো ফার্স্ট আমরা স্পিকারটা টেনশনের মধ্যে ফেলিউড কনসিডার করছি তো টেনশনের মধ্যে যদি ফেলিউড কনসিডার করতে যাই তো টেনশনের মধ্যে এটা কি আমরা দুটোকে টানছি 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 লোড দিয়ে দুই দিক থেকে তাহলে এই যে আছে কটারটাকে বাঁধা দিচ্ছে ওই জন্য বেরিয়ে আসতে পারছে না বেরিয়ে আসতে যদি না পারে তাহলে এর মধ্যে যদি স্পিকারটা যদি ভেঙে যায় ভেঙে বেরিয়ে চলে আসে তাহলে কোন বরাবর ভাঙবে উইকের সেকশন বরাবর ভাঙবে বা যেখানে ম্যাটেরিয়াল সব থেকে কম আছে সেখানে ভাঙবে তো স্পিগটে দেখছি যে এইখান থেকে এখান থেকে একদম পুরো ম্যাটেরিয়াল সমানই আছে কিন্তু এখানে একটা স্লট কাটা আছে এখানে অংশ স্লট কাটা আছে যে স্লটের মধ্যে কটারটা ভরে দেওয়া আছে তাহলে এই বরফ বর স্পিকটের এই বড় কিন্তু ম্যাটেরিয়াল সব থেকে কম আছে তাহলে এই বরাবরই কিন্তু এটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে তাহলে এই বরাবর যদি ভেঙে যায় তাহলে স্পিকটটা কি সার্কুলার ক্রস সেকশনের তাহলে এটা হলো স্পিকট আমাদের যেটা হলো সার্কুলার ক্রস সেকশন এটা হলো স্পিগট এবার মাঝে একটা স্লট কাটা আছে মাঝে এরকম ধরনের একটা স্লট কাটা আছে যে স্লটটা কি এই স্লটটা হলো আমাদের কটারের থিকনেস তাহলে এই যে থিকনেস আছে এই থিকনেস টুকু কি এই থিকনেস টুকু হলো আমাদের থিকনেস অব দি কটার থিকনেস অব দি কটার বলতে গেলে আমরা এখানে কিন্তু নিয়েছি টি তাহলে এটা হলো আমাদের টি এবার স্পিগটের যে ডায়ামিটার স্পিগটের ডায়ামিটার কি স্পিগটের ডায়ামিটার হলো ডি টু তাহলে এটা হলো আমাদের ডি টু হলো ডায়ামিটার তাহলে এই ক্ষেত্রে যে এটা রেজিস্ট করছে রেজিস্টিং এরিয়া দেখো এইটুকু তো হলো পোর্শন ভেঙে যাওয়া থেকে এ কিন্তু কোনো রকম একে সাহায্য করতে পারছে না যে ভেঙে যাচ্ছে দ্বারা তোকে আমি হেল্প করছে কিন্তু এ কিন্তু করতে পারছে না একটু ফাঁকা তাহলে মেন যে রেজিস্টিং এরিয়া সেটা হলো এইটুকু হলো আমাদের রেজিস্টিং এরিয়া এটা রেজিস্টিং এরিয়া তাহলে সার্কেল থেকে এই যে রেক্টেঙ্গেল পোর্শনটুকু রেক্টাঙ্গল পোর্শনটুকু বাদ দেবো তাহলে কিন্তু আমরা রেজিস্টিং এরিয়া পেয়ে যাব অতএব রেজিস্টিং এরিয়া এ ইজ ইকুয়াল টু প্রথমে সার্কেল তাহলে

রেজিস্টিং এরিয়া ইন্টু সিগমা টি এটা হলে আমাদের টেনসার স্ট্রেংথ এর জায়গায় এই ভ্যালুটুকু বসিয়ে দেবো তাহলে এটাকে যদি আমরা লোড পি এর সমান করি তাহলে একটা ইকুয়েশন পাবো পি ইজ ইকুয়াল টু রেজিস্টিং এরিয়া বাই রেজিস্ট্রিং ডি টু স্কোয়ার মাইনাস ডি টু ইন্টু টি এটাকে আমরা গুণ করবো সিগমা টি তাহলে আমরা ইকুয়েশান পেলাম যেটাকে দিলাম ইকুয়েশান নাম্বার টু এবার এখানে যেটা ধরে নেওয়া হয় টি সমান ফোর এখানে ধরে নেওয়া হয় এটা বসিয়ে দেওয়া হয় তাহলে এখানে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো এখান থেকে আমরা পাব ডি টু এর ভ্যালু পাবো সমান কত সেটা বের করতে পারবো কোন ইকুয়েশন থেকে এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা ডি টু এর ভ্যালু বের করতে পারবো তো এটাই হলো ডিজাইন অফ স্পিকট আন্ডার টেনশন তো এরপরে আমরা স্পিগটের ডিজাইন করবো কিসের মধ্যে কম্প্রেশনের মধ্যে তাহলে এখানে আমাদের পি তো দেওয়াই আছে আমাদের ডি বের করেছি ডি ওয়ান আমরা পেয়েছি আর কি পেয়েছি আর পেয়েছি টি থিকনেস অব কোয়াটার আর এবার আমরা এখান থেকে ডি টুও কিন্তু পেলাম আমাদের ডায়ামিটার অফ দি স্পিগট অথবা ইনসাইড ডায়ামিটার অফ দি সকেট এটা কিন্তু পেলাম এরপরে আমরা এই যে স্পিকট আছে স্পিকারটা কিছু মধ্যে ফেলিউর কনসিডার করবো আমরা ফেলিউর করবো কম্প্রেশনের মধ্যে ফেলিউর কনসিডার করবো এবার দেখো কম্প্রেশন মানে বা ক্রাসিং এর মধ্যে ফেলিউর কনসিডার করব তাহলে এই যেই কটার জয়েন্টটা আছে কটার জয়েন্টটাকে দুই দিক থেকে আমরা টানছি তাই দুই দিক থেকে টানছি দেখো এই যে কটার পিনটা আছে স্পিগটটাকে এখান থেকে বেরিয়ে যাওয়া থেকে বাধা দিচ্ছে এই যে এই বড় বড় এখান থেকে বেরিয়ে যাওয়া থেকে বাধা দিচ্ছে কিন্তু এই যে কটারটা আছে সেটা তাহলে কোটারের সাথে স্পিগট দুটোই কিন্তু মেটাল তাহলে মেটাল টু মেটাল রাবিং হচ্ছে এই যে মনে করো এটা হলো পিন তাহলে এখানে করে আমাদের কে পিগটটা আছে এই যে টানছি তখন এই যে মেটাল টু মেটাল রাবিং হচ্ছে তো মেটাল টু মেটাল রাবিং হচ্ছে তাহলে এখানে কিছু মেটাল পাউডার ফর্ম হয়ে যাবে এখানে কিছু মেটাল পাউডার ফর্মে কনভার্ট হয়ে যাবে এটা হলো কি এটাই হলো আমাদের কম্প্রেশন বা বলতে পারি আমরা ক্রাসিং বলতে পারি তাহলে এখানে কিন্তু ক্রাসিংটা হচ্ছে এখানে যদি ক্রাসিংটা হয় তা ক্রাসিং এরিয়া কি হবে এই দিক থেকে যদি দেখতে চাই তাহলে ফার্স্ট আমরা কি আঁকবো ফার্স্ট আমরা স্পিগট আঁকবো তাহলে এটা আমাদের স্পিগট ডায়ামিটার ভেতরে কি আছে ভেতরে আছে আছে এটা থিকনেস তাহলে এটাকে যদি আমরা ডায়ামিটার ধরি এটা ডায়ামিটার হলো ডি টু আর এটা এটা থিকনেস এটা থিকনেস হলো টি থিকনেস হলো টি তাহলে এক্ষেত্রে এই যে বাঁধা দিচ্ছে বাঁধা দিচ্ছে কোথায় এখানে বাঁধা দিচ্ছে এখানে বাধা দিচ্ছে তাহলে এখানে যদি আমরা এই যে কটার আছে কটার নির্দিষ্ট থিকনেস আছে এই থিকনেস এটা তাহলে এই যে থিকনেস আছে এটা কিন্তু একে স্পিগটকে বাঁধা দিচ্ছে ওদের থেকে যেতে তাহলে এখানে এই যেখানে এইখানে যে কন্ট্যাক্ট এরিয়া আছে এইটুকু হবে কন্ট্যাক্ট এরিয়া কার কার মাঝে কন্ট্যাক্ট এরিয়া স্পিগট আর এই যে কটার আছে তার মাঝে কন্ট্যাক্ট এরিয়া তাহলে রেজিস্টিং এরিয়া হলো এইটুকু তাহলে এইটুকুকে আমরা রেক্ট্যাঙ্গেল ধরে নিতে পারি এটুকু রেজিস্টিং এর এটুকু রেজিস্ট করছে কি ওদিক থেকে ওদিকে চলে যেতে বাধা দিচ্ছে তুই চলে যাবি দাঁড়া তোকে আমি আটকাচ্ছি তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি তিন নাম্বার পয়েন্ট কনসিডারিং দা কনসিডারিং দা ফেলিওর অফ স্পিগট স্পিগট আন্ডার ক্রসিং ক্রাসিং এর মধ্যে ফেলুড় কনসিডার করছি তাই এই ক্ষেত্রে রেজিস্টিং এরিয়া কী হবে রেজিস্টিং এরিয়া এ ইজ ইকুয়াল টু দেখো এই যে রেক্ট্যাঙ্গেল আছে রেক্ট্যাঙ্গেল রেজিস্টিং এরিয়া তাহলে ডি টু ইন্টু টি এটা হলো আমাদের রেজিস্টিং এরিয়া তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্রাসিং স্ট্রেংথ কী হবে অতএব ক্রাসিং স্ট্রেংথ ইজ ইকুয়াল টু রেজিস্টিং এরিয়া ইন্টু সিগমা সি এটা হলো আমাদের ক্রাসিং স্ট্রেংথ তাই এটাকে যদি লোড পি এর সাথে সমান করে তাহলে একটা ইকুয়েশন পাবো লোড পি ইজ ইকুয়াল টু রেজিস্টিং এরিয়া ডি টু ইন্টু টি সিগমা সি এটা হলো রেজিস্টিং এরিয়া এটাকে আমরা দিলাম তিন নাম্বার ইকুয়েশান তিন নাম্বার ইকুয়েশন দিলাম তাহলে এখানে আগে কিন্তু আমরা ডি টু এর ভ্যালু কিন্তু পেয়েছি আমরা কিন্তু টু এর ভ্যালু আগে বের করেছি টি এরও ভ্যালু পেয়েছি পি তো গিভেন আছে তাহলে এখানে আমরা সিগমা সি কে চেক করতে পারবো এই যে sigma স্ট্রেস হবে এটা তাহলে এই ক্ষেত্রে induced ক্রাসিং স্ট্রেস যেটা হবে এইখানে কি দেওয়া আছে পারমিসিবল ক্রাশিং স্ট্রেস ফর দি কটার মেটেরিয়াল তাহলে এখানে যেটা পারমিসিবেল আছে যাতে পারমিট করা হচ্ছে তার থেকে নিশ্চয়ই ইনডিউস ক্রাসিং স্টেস কম হবে এবার ইনডিউস ক্রাসিং স্টেস যদি কম হয় তবে তবেই জানবো যে ডিজাইনটা আমাদের সেফ আর ইনডিউস ক্রাসিং স্টেস যদি পারমিসিবেল ক্রাসিং স্টেসের থেকে বেশি হয়ে যায় তাহলে জানবো ডিজাইনটা আনসেফ তাহলে সেটার অন্য কোনো প্রসিডিউর আছে সেটা নিউমেরিক্যাল যখন করাবো তখন সেটা বোঝাবো তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম আমরা সিগমাসি মাসি চেক করতে পারলাম তাহলে আমরা ডিজাইন করলাম স্পিকারটের কিসের মধ্যে টেনশনের মধ্যে আর ক্রাসিং এর মধ্যে এরপরে শিয়ারের মধ্যে ডিজাইন কনসিডার তো শিয়ার অফ হয়ে যাব নাকি কোনো অংশ কেটে বেরিয়ে যাওয়া তো আমরা যদি এখান থেকে এই যে কটারটা আছে কটারটা মাঝে দাঁড়িয়ে আছে এই স্পিকারটাকে এদিকে যেতে দিচ্ছে না তাহলে স্পিগটটা যদি যেতে চাই তাহলে এই যে স্পিকার আছে স্পিগটের কিছু পরিমাণ অংশ এদিকে কেটে বেরিয়ে চলে আসবে তাহলে প্রথমে আমরা যদি স্পিকারটাকে ড্র করি তা স্পিকারটা মোটামুটিভাবে এইরকম এরকম দেখতে দেখতে আর এখানে কি করা আছে এখানে একটা স্লট কাটা আছে এই স্লট তা এই স্লট বরাবর কি আছে স্লট বরাবর এখানে কটারটা আছে তাহলে এখানে যদি এখানে যদি কটারটা থাকে আমাদের কটারটাকে ড্র করি কটারটা যদি থাকে তাহলে এখানে আমাদের কটারটা থাকবে এখানে কটারটা থাকবে এই বরাবর কটার থাকবে আমাদের কটার থাকবে কটারটাকে বাঁধা দিচ্ছে তাহলে এখানে কিছু একটা পরিমাণ আছে এখানে কিছু একটা পরিমাণ আছে এই পরিমাণ ম্যাটেরিয়াল কিন্তু একে বাঁধা দিচ্ছে এদিক থেকে বেরিয়ে যাওয়ার তাহলে এটা যদি ফেলিউর হয় তাহলে এখানে যেই পরিমাণ ম্যাটেরিয়াল আছে সেই পরিমাণ কিন্তু ম্যাটেরিয়াল এখানে বেরিয়ে চলে আসবে এইভাবে কিন্তু ম্যাটেরিয়াল বেরিয়ে চলে আসবে এখান থেকে এইটুকু এই যে এখান থেকে এইটুকু ম্যাটেরিয়াল দেখছো এখান থেকে এইটুকু ম্যাটেরিয়াল এখানে বেরিয়ে চলে আসবে এই ম্যাটেরিয়ালটুকু বেরিয়ে চলে আসবে তাহলে ফাঁকা হয়ে যাবে তাহলে এই যে কটার কটার জন্য একটা স্পেস হয়ে যাবে তাহলে এটা এদিকে চলে যেতে পারবে তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে রেজিস্টিং এরিয়া কোনটা হচ্ছে দেখো রেজিস্টিং এরিয়া এই এরিয়াটা রেজিস্টিং এরিয়া হচ্ছে আর এই রকমই একটা রেজিস্টিং এরিয়া ওদিকে আছে মানে এদিক থেকে আছে ওদিকে আছে এদিকে একটা রেজিস্টিং এরিয়া আর উল্টো দিকে আর একটা রেজিস্টিং এরিয়া আছে তাহলে এই ক্ষেত্রে একে রেজিস্ট করছে দুটো দুটো এরিয়া রেজিস্ট করছে তাহলে এটা কি হচ্ছে এটা ডবল শেয়ারের মধ্যে পড়ছে ডবল শেয়ারের মধ্যে পড়ছে কারণ কেন কারণ দুটো এরিয়া ডাবল তাহলে এটাকে যদি আমরা ডিজাইন করি ফেলিউর কনসিডার করবো তাহলে এটা হচ্ছে আমাদের চার নম্বর কনসিডারিং কনসিডারিং দা ফেলিউর অফ spigot under shear shear মধ্যে ফেলিওর কনসিডার করছি তাই এই ক্ষেত্রে রেজিস্টিং এরিয়া রেজিস্টিং এরিয়া এ ইজ इक्वल তাহলে রেজিস্টিং এরিয়া কি হবে ফার্স্ট রেজিস্টিং এরিয়াটাকে আমরা ড্র করি তাহলে এটা হলো আমাদের রেজিস্টিং এরিয়া তাহলে এই ক্ষেত্রে রেজিস্টিং এরিয়া দেখি তাহলে আমাদের এখান থেকে এইটুকু কি মানে এখান থেকে এইটুকু কত দেখো এখান থেকে এইটুকু যদি আমরা দেখি দেখো আমাদের এখান থেকে এইটুকু এ আর এখান থেকে এইটুকু কত এখান থেকে এইটুকু দেখো আমাদের বেরেছে এটা হলো ডি টু এখান থেকে এইটুকু বেরোবে দেখো এইটুকু বেরিয়ে যাচ্ছে এইটুকু মানে এখান থেকে এইটুকু যদি আমরা দেখতে যাই এইটুকু হলো আমাদের ডি টু এটা হলো ডি টু তাহলে এই যে রেক্ট্যাঙ্গেল আছে এই রেক্ট্যাঙ্গেল এরিয়া কত হবে ডি টু ইনটু এ তাহলে ডি টু ইনটু এ এটা এরিয়া কিন্তু যেহেতু এরকম এরিয়া একটা নয় দুটো আছে এদিকে আছে এবং উল্টো দিকেও আছে এই জন্য এটা ডবল শেয়ারের মধ্যে পড়ছে এই জন্য দুই দিয়ে গুণ করে দিলাম এটা হলো রেজিস্টিং এরিয়া তাহলে এবার আমরা যদি শেয়ারিং স্ট্রেংথ বের করতে যাই অতএব শিয়ারিং স্ট্রেংথ শিয়ারিং স্ট্রেংথ ইজ ইকুয়াল টু কি হবে রেজিস্টিং এরিয়া ইনটু শেয়ার স্ট্রেস তাও এটাকে যদি আমরা লোড পি এর সাথে সমান করি একটা ইকুয়েশন পাবো পি ইজ ইকুয়াল টু রেজিস্টিং এরিয়া 2 ইনটু ডি2 ইনটু এ ইনটু টাও তাহলে এটাকে দিলে আমরা ইকুয়েশন নাম্বার 4 এটা হলো আমাদের আর একটা ইকুয়েশন 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 দেখো আমাদের পি আমরা জানি ডি টু আমরা জানি টাও তো আমরা জানি বসাবো তাহলে এখান থেকে দেখো এটা হলো আননোন তাহলে এ এর ভ্যালু আমরা কিন্তু এখান থেকে বের করতে পারবো এই যে এ আছে এখানে এখানে এ আছে এ এর ভ্যালু বের করতে পারবো এরা এ মানে কি ডিস্ট্যান্স ফ্রম দ্য এন্ড অফ দি স্লট টু দা এন্ড অফ দি রড এখান থেকে এইটুকু ডিসটেন্স হলো আমাদের এ তো এ এর ভ্যালু বের করলাম তো এটা হলো স্পিকটের শিয়ার মধ্যে ফেলিউর তো আশা করছি স্পিকটের মধ্যে যে শেয়ারের ফেলিউর হচ্ছে সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ কারণ এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ডবল শেয়ারের মধ্যে পড়ছে কেন ডবল শেয়ার মধ্যে পড়ছে সেটাও কিন্তু বুঝতে হবে এই যে দুই গুণ করলাম এটা যদি তোমরা দুই গুণ করতে পরীক্ষার সময় ভুলে যাও তাহলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তবে শুধুমাত্র এ এর যে ভ্যালু আছে সেটা এই এই পোর্শনটা ভুল হয়ে যেতে পারে তাহলে এরপরে আমরা সকেটের ফেলিউর কনসিডার করব তো সকেটের ফেলিউর কনসিডার করতে যাওয়ার আগে দেখো এখানে আমাদের কি আছে এখানে আছে এই যেই স্পিগট কলার আছে স্পিগট কলার আছে তো স্পিগট কলারটাকে লাস্টে রাখলাম প্রথমে আমরা সকেটের ফেলিউর কনসিডার করি তাহলে সকেটের ফেলিউর দেখো প্রথমে কি আছে সকেটের টেনশনের মধ্যে ফেলিউর কনসিডার করব তারপর সকেটের ক্রাসিং এর মধ্যে ফেলিউর কনসিডার করব তারপরে সকেটের শিয়ারের মধ্যে ফেলিউর কনসিডার করব তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাই তিনটে ফেলিউর এই ক্ষেত্রে কনসিডার করতে যেমনটা আমরা স্পিগটের ক্ষেত্রে করলাম দেখো সকেট হলো একটা হলো অবজেক্ট হলো মানে এর দুটো ডায়ামিটার আছে একটা ইন্টারনাল ডায়ামিটার যেটা হলো কি ডি টু আর একটা হলো এক্সটার্নাল ডায়ামিটার যেটা হলো ডি এবং সকেটের সাথে আর একটা বড় মোর্শন যুক্ত আছে এই দিক যেটাকে বলছি আমরা সকেট কলার যার ডায়ামিটার হলো ডি ফোর এখানে লেখা আছে আমাদের ডি ফোর ডায়ামিটার অফ দি সকেট কলার এটা হলো ডায়ামিটার তাহলে এগুলো আমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে তাহলে সকেটের মধ্যে যদি ফার্স্ট আমরা টেনশনের মধ্যে ফেলিউর কনসিডার করি তাহলে কোথায় টেনশনের মধ্যে ফেলিউর কোথায় হতে পারে এটা কারণ দুই দিকে পি নোট দিয়ে টানছি এদিকেও পি লোড এদিকেও পি লোড মানে এটাকেই মনে মনে পি লোড দিয়ে টানছি তাহলে আমরা কি জানি যে টেনশনের মধ্যে যদি কোনো অবজেক্টে বা মেশিন কম্পাউন্ডে ফেলিউর হয় উইকের সেকশনে ফেলিউর হবে বা যেখানে ম্যাটেরিয়াল সব থেকে কম আছে সেখানে ফেলিউর হবে তাহলে এখানে এই যে সকেট আছে সকেটের ম্যাটেরিয়াল সব থেকে কম কোথায় আছে দেখো কলার ছাড়া বাকি পোর্শানটুকুতে ম্যাটেরিয়াল কম আছে এবং তার থেকে ম্যাটেরিয়াল কম আছে এই স্লট বরাবর এই স্লট বরাবর কিন্তু ম্যাটেরিয়াল সব থেকে কম আছে কেন কারণ এখানে স্লট আছে এবং স্লটে কটার আছে তাহলে এখানে ফাঁকা অংশ আছে তাহলে এখানে এই বরাবর কিন্তু ফেলিউরটা হচ্ছে তা সকেটকে যদি আমরা ড্র করতে যাই সকেটকে এই রকম সার্কুলার দেখবো এবং ভেতরটা হলো মানে এই পোর্শনটুকু হলো হলো তাহলে মেন যে ম্যাটেরিয়াল আছে এই পোর্শনটুকুতে কিন্তু ম্যাটেরিয়াল আছে এবং মাঝে কি আছে মাঝে একটা স্লট কাটা আছে এই স্লটটা কি জন্য আছে এই স্লটটা আছে এই যে কটার আছে কটারের জন্য তাহলে এটাকে যদি টেনশনের মধ্যে ফেলিউড হতে হয় তাহলে এই যে এইটুকু এরিয়া এবং এইটুকু এরিয়াকে কিন্তু রেজিস্ট করছে তাহলে এর যে ডায়ামিটার এই যে এক্সটার্নাল ডায়ামিটার এক্সটার্নাল ডায়ামিটারটা কি এক্সটার্নাল ডায়ামিটার হলো ডি ওয়ান আর ইন্টারনাল ডায়ামিটার ইন্টারনাল ডায়ামিটার মানে স্পিগটের ডায়ামিটার ডি টু ডি টু হলো স্পিকারের ডায়ামিটার আর এটা এর যে থিকনেস সেটা হলো কটারের থিকনেস সেটা আগে আমরা পেয়েছি সেটা হলো টি তাহলে একে রেজিস্ট করছে কোনটুকু রেজিস্ট করছে আমাদের এই এরিয়াটুকু কিন্তু রেজিস্ট করছে এটা হলো আমাদের এই ক্ষেত্রে রেজিস্টিং এরিয়া তাহলে এই রেজিস্টিং এরিয়াটা ফার্স্ট আমাদেরকে বের করতে হবে তবে কিন্তু হবে তাহলে আমরা এই ক্ষেত্রে করব পাঁচ নাম্বার কনসিডারিং টেনশন টেনশন ফেলিউর কনসিডার করছেন ফার্স্ট আমরা বের করব রেজিস্টিং এরিয়া এ ইজিস্টিং এ বড় সার্কেল থেকে ছোট সার্কেল বাদ এবং এই রেক্ট্যাঙ্গেল এবং এই রেক্টাঙ্গেল বাদ তাহলে ফার্স্ট বড় সার্কেল আমরা এরিয়া বের করি পাই বাই ফোর ডি ওয়ান স্কোয়ার এটা হলো বড় সার্কেল এরিয়া সেখান থেকে ছোট সার্কেল এরিয়া বাদ দিচ্ছি বাই এটা হলো বড় সার্কেল থেকে ছোট সার্কেলের এরিয়া আমরা বাদ দিলাম তারপরে এটা হলো আরও কি বাদ যাচ্ছে আরও বাদ যাচ্ছে বড় সার্কেল থেকে এইটুকু আর এইটুকু বাদ যাচ্ছে তাহলে এইটুকু যদি তাহলে এইটুকু বাদ দিই তাহলে মাইনাস দেখো কি হয় ডি ওয়ান মাইনাস ডি টু ইন্টু টি এটা কিন্তু এইটুকু এরিয়া হয় তাহলে এখানে দেখো একটা আমরা সিম্পলিফাই করতে পারি পাই বাই ফোর কমন নিতে পারি পাই বাই ফোর ইন্টু ডি ওয়ান স্কোয়ার মাইনাস ডি টু স্কোয়ার মাইনাস ডি ওয়ান মাইনাস ডি টু ইন্টু টি এটা হলো এই ক্ষেত্রে রেজিস্টিং এরিয়া তাহলে এটাকে যদি আমরা শিকমাটি দিয়ে গুণ করি তাহলে কি পাবো টেন সাইল স্ট্রেন্থ পাবো অতএব টেন সাইল স্ট্রেংথ

আমাদের রেজিস্টিং এরিয়া এবার এটার সাথে কী গুণ করতে হবে এটার সাথে গুণ করতে হবে সিগমা টি তাহলে কিন্তু আমরা একটা ইকুয়েশান পাবো এবার এই ইকুয়েশনের মধ্যে দেখো পি আমাদের ভ্যালু নন তারপরে কি তারপর ডি টু এর ভ্যালু আমাদের নন আমরা এখানে ডি টু ভ্যালু জানি এবং টি এর ভ্যালু জানি সিগমা টি টিয়ের ভ্যালু কিন্তু আমরা জানি তাহলে এখান থেকে আমাদের এটা আন থাকছে সেটা হলো ডি ওয়ান এই ডি ওয়ান আর এই ডি ওয়ান তাহলে কিন্তু আমরা এখান থেকে কি করতে পারবো ডি এর ভ্যালু কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো তা ডি ওয়ান এর ভ্যালু এখানে বেরোবে ডি ওয়ান এর ভ্যালু এখানে বেরিয়ে গেল তাহলে এখানে আমরা টিক চিহ্ন করে দিই এটা আমাদের বেরিয়ে গেছে এটা হলো তা ডি ওয়ান আমরা বের করতে পারলাম তার টেনশনের মধ্যে সকেটের কি ফেলিউর হয় সেটা আমরা কনসিডার করলাম এরপরে আমরা সকেটে ক্রাসিং এর মধ্যে কি ফেলিউর হয় সেটা কনসিডার করব তো ক্রসিং এর মধ্যে যদি ফেলিউর কনসিডার করতে যাই তাহলে ক্রাসিং এর মধ্যে ফেলিউর কোথায় হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করার ব্যাপারটা দেখো এটাকে আমরা দুই দিকে পি লোড দিয়ে টানছি পি লোড দিয়ে যখন টানছি এই দেখো এই যে ক্রাসিং ক্রাসিং এরিয়া কোনটা ক্রাসিং এর হচ্ছে আমাদের এটা এটা এখানে এটাকে বাঁধা দিচ্ছে এই কিন্তু বাধা দিচ্ছে এই বরাবর বাঁধা কোথায় কোথায় দিচ্ছে এখানে বাধা দিচ্ছে আর এখানে বাধা দিচ্ছে বাকিটা কিন্তু কোথাও এখানে বাকিটা হলো পোর্শন আছে এই জন্য বাঁধা দিতে পারছে না তাহলে এখানে ক্লাসিং এটাকে যদি আমরা এই দিক থেকে দেখি তাহলে কিন্তু একটু আলাদা রকম দেবো কিরকম দেখবো তাহলে ক্ষেত্রে আমরা আবার ছয় নম্বর করবো পয়েন্ট দেখো এই যে সকেট আছে তা সকেট কলারের সাথে ক্রাসিং হচ্ছে কার কটারে ক্রাসিং হচ্ছে তাই এটা হলো আমাদের মনে করো যে সকেট কলার বড় আকলাম কারণ এটা একটু বড় তাহলে এটার ডায়ামিটার কত এটা ডায়ামিটার হলো সকেট কলারের ডায়ামিটার দেখো এখানে আমরা পেয়েছি ডায়ামিটার অফ দি সকেট কলার ডায়ামিটার সকেট কলার ডি ফোর ডায়ামিদির সকেট কলার ডি ফোর তাহলে মাঝে স্পিগট এটা ডায়ামিটার কত এটা ডায়ামিটার আমরা জানি এটা হলো ডি টু আর এখানে এখানে কি আছে 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 এটা এটা আমাদের তাহলে দেখো এটা যখন আসছে তখন বাঁধাকে দিচ্ছে বাঁধা দিচ্ছে কিন্তু কটারের সাথে কার মেটাল টু মেটার রাভিং হচ্ছে এই যে সকেট আছে এখানে মেটাল টু মেটার রাভিং হচ্ছে আর এখানে মেটাল টু মেটার রাভিং হচ্ছে এইখানে হচ্ছে আর এইখানে হচ্ছে যেই দুটো এরিয়াকে আমরা বোঝানো হচ্ছে এখানে আর এখানে এই দুটো রেক্টাঙ্গেল দিয়ে কিন্তু একে বোঝানো হয়েছে বাকি আর কিন্তু নেই অন্য জায়গায় কিন্তু একে ক্রাসিং এর মধ্যে কিন্তু রেজিস্ট করতে পারছে না এটা হলো ক্রাসিং এরিয়া আশা করছি বোঝা গেছে তাহলে আমরা এখানে কি লিখবো কনসিডারিং দা ফেলিওর কনসিডারিং দ্য ফেলিওর অফ সকেট কলার আমরা এখানে সকেট কলার নিচ্ছি সকেট কলার আন্ডার ক্রাসিং এবার দেখো এখানে সকেট কলার বা কিন্তু কোয়টারও হতে পারে এখানে কনসি কনসিড্রেন্ট দ্য ফেলিউর অফ কোয়াটার আন্ডার ক্রাসিং সেটাও লিখতে পারি বা সকেট কলারও কিন্তু লিখতে পারি তাহলে এক্ষেত্রে রেজিস্টিং এরিয়া এ এই জি কল যে রেক্ট আছে এই রেক্ট আর এ রেক্ট তাহলে আমরা এটা কিভাবে বের করব দেখো আমরা যদি প্রথম এটাকে পুরো একটা রেক্ট্যাঙ্গেল ধরে যে পুরো একটা রেক্ট আছে পুরো একটা রেক্ট আছে তা পুরো রেক অ্যাঙ্গেল দেখো দৈর্গো কি দৈর্গো হল ডি ফোর প্রস্ত কি প্রস্ত হল টি তাহলে এক্ষেত্রে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি ডি ফোর ইন টু আমরা লিখতে পারি টি এবার এখান থেকে আমরা বাদ দেবো এই যে ছোট একটাঙ্গেল আছে ছোট একটাঙ্গেল মানে ভেতরে এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল টুকু তাহলে ভেতরে কি আছে ডি টু ইন্টু টি আমরা এটা কিন্তু দিলাম এবার এখান থেকে টি যদি কমন নেই ডি ফোর মাইনাস ডি টু ইন্টু এটা হলো টি এটা হলো রেজিস্টিং এরিয়া তাহলে এই রেজিস্টিং এরিয়াকে যদি আমরা সিগমা সি দিয়ে গুণ করি তাহলে আমরা ক্রাসিং স্ট্রেন্থ পাবো অতএব ক্রাসিং স্ট্রেন্থ ইজ ইকুয়াল টু রেজিস্টিং এরিয়া ইনটু সিগমা সি এর জায়গায় কি বসবে এই জায়গায় এই ভ্যালুটা বসবে তাহলে এটাকে যদি আমরা লোড পি এর সাথে সমান করি তাহলে ঠিক ইকুয়েশন পাবো পি ইজ ইকুয়াল টু ডি ফোর মাইনাস ডি টু ইনটু টি ইনটু সিগমা সি এখানে আমরা একটা ইকুয়েশান পালাম সেই ইকুয়েশনটাকে নাম দিলাম ছয় নম্বর ইকুয়েশান নাম দিলাম তাহলে এখানে যদি আমরা একটা ইকুয়েশান পাই এই ইকুয়েশানটা এখন লিখলাম তাহলে ইকুয়েশন দেখো পি আমাদের নোন তারপর সিগমা সি আমাদের নোন টি নোন ডি টু নোন আর নোন হলো একমাত্র ডি ফোর তাহলে এখান থেকে আমরা ডি ফোরের ভ্যালু কিন্তু বের করতে পারবো এই যে ডি ফোর আছে ডি ফোর ভ্যালু বের করতে পারলাম ডি ফোর মানে ডায়ামিটার অফ দি সকেট কলার তাহলে এই যে বড় ডায়ামিটার সব থেকে বড়ো ডায়ামিটার সেটা কিন্তু আমরা এখানে বের করতে পারলাম তাহলে ক্রাশের মধ্যে ফেলিউর হলো এরপরে যে ফেলিউরটা কনসিডার করব সেটা হলো সকেট কলারের সিয়ারের মধ্যে ফেলিউর কনসিডার করব। শিয়ার অফ যেমনটা আমাদের স্পিকটের ক্ষেত্রে শিয়ার অফ হয়ে কিছুটা পোর্শন বেরিয়ে গেছিলো সেই রকমই সকেট কলারও কিন্তু সিয়ারের মধ্যে কিছুটা পোর্শন বেরিয়ে যাবে এবং উপর থেকে কিছু পোর্সেন্ট যাবে নিচে থেকে কিছু পোর্সেন্ট যাবে দাঁড়াও ভালোভাবে দেখা তাহলে এখানে যদি আমরা সকেট কলারের শেয়ারের মধ্যে ফিলিউড কনসিডার করি এদিকে আমরা দুই দিকে পিন লোড দিয়ে টানছি তাহলে এই যে সকেট কলার আছে সকেট কলারটা এইদিকে চলে আসার কথা কিন্তু বাঁধা দিচ্ছে কে বাঁধা দিচ্ছে কটার তাহলে আমরা ফিলিউড কনসিডার করছি আমরা কিন্তু সকেট কলারের বা শকেটে ফেলে কনসিডার করছি তাহলে এটা যদি বাঁধা দেয় দেখো এই থেকে এই পরিমাণ অংশ এইটুকু পরিমাণ অংশ আর এইটুকু পরিমাণ অংশ এখানে বাঁধা দিচ্ছে এইটুকু পরিমাণ অংশ বাঁধা দিচ্ছে কতটুকু যতটুকু এই কটারের থিকনেস ততটুকু অংশ কিন্তু একে বাঁধা দিচ্ছে তাহলে যদি শেয়ার অফ হয়ে যায় তাহলে এই টুপার এইটুকু পর্শন্ট শিয়ার অফ হয়ে বাইরে বেরিয়ে যাবে আমরা যদি থ্রি ডি ভিউ দেখতে যাই তাহলে কিরকম ভাবে থ্রি ডি ভিউ দেখবো দেখো আমরা যদি শঙ্কাট কলারকে আঁকি শকেট কলার মোটামুটি এরকম দেখতে সকেট কলার এদিকে আরও এর দিকে একটু পোর্শন আছে ভেতরে আছে ইন্টারনাল ডায়ামিটার ইন্টারনাল ডায়ামিটার এখানে আছে তারপর দেখো এখানে স্লট কাটা আছে স্লট কাটা আছে কার জন্য সেটা হলো কোয়ার্টারের জন্য স্লট কাটা আছে তো মনে করো যে এখানে সেই স্লটটা আছে এখানে স্লটটা আছে মনে করো এখানে স্লট আছে তাহলে এখানে স্লট যদি কাটা থাকে তাহলে স্লটটা কি বরাবর যাচ্ছে স্লটটা যাচ্ছে দেখো এই বরাবর কিন্তু স্লটটা যাচ্ছে এই বরাবর স্লটটা যাচ্ছে তাহলে এই যে পোর্শনটুকু আছে এই পোর্শনটুকু কিন্তু একে বাধা দিচ্ছে এই পোর্শনটুকু উপরে আর নিচেও কিন্তু সেম একই পোর্শনটুকু বাঁধা দিচ্ছে তাহলে এই যে পোর্শনটুকু আছে এই পোর্শনটুকু কিন্তু এখান থেকে বেরিয়ে কেটে বেরিয়ে চলে আসার একটা সম্ভাবনা রয়ে গেছে যদি এটা ফেলিউর হয় কোনটুকু পোর্শন এইটুকু পোর্শন তাহলে এইটুকু পোর্শন কি এইটুকু পোর্শন এখান থেকে এই যে পোর্শনটুকু আছে এই পোর্শনটুকু কেটে বেরিয়ে চলে আসবে তা কেটে বেরিয়ে চলে আসার পরে কিরকম দেখা যাবে কেটে বেরিয়ে চলে আসার পরে আমরা এটাকে এরকম দেখতে পাবো একটা পোর্শন তো এরকম হবে আর একটা পোর্শন সেম রকম আইডেন্টিক্যাল হবে যেটা থাকবে আমাদের নিচের দিকে এরকম তাহলে দুটো পোর্শন এখান থেকে কেটে বেরিয়ে চলে আসলো এর থিকনেস কি হবে এর থিকনেস হবে আমাদের কটারের যে থিকনেস আছে তার থিকনেসের সাথে সমান হবে এবার এখান থেকে এইটুকু যে ডা টোটাল লেন্থ টোটাল লেন্থ এ ডায়ামিটার সমান কার ডায়ামিটার সমান এই যে সকেট কলার আছে সকেট কলার ডায়ামিটার যা ডায়ামিটার হলো ডি ফোর ডি ফোরের সমান আর ভেতরের ভেতরের যে মাঝের এইখান থেকে এইটুকুর যে ডিস্ট্যান্স সেই ডিস্ট্যান্সটুকু হলো স্পিকটের যে ডায়ামিটার সেটা হলো ডি টু আর এইখান থেকে এইটুকু লেন তাহলে কত এইখান থেকে এইটুকু লেন তাহলে কত দেখো তো মনে করে দেখো ভালো করে দেখে বলো তো কতটুকু সেটা হলো সি দেখো এখানে সি আছে সেটা হলো আমাদের সি তাহলে এই ক্ষেত্রে রেজিস্টিং এরিয়া কোনটা কোনটা দেখো এটা রেজিস্টিং এরিয়া আর উল্টো দিকে আর আছে রেজিস্টিং এরিয়া সেম তাহলে এটা ডবল শেয়ারের মধ্যে পড়ছে আবার এখানে দেখো আরেকটা এরিয়া আছে যে এরিয়াটা কিন্তু একে রেজিস্ট করছে এবং উল্টো দিকে আরেকটা আছে তাহলে এখানে কিন্তু দুটো ডাম এটা আছে তাহলে এটাও ডবল শেয়ারের মধ্যে পড়ছে এটাও ডবল এর মধ্যে পড়ছে তাহলে এই ক্ষেত্রে আমাদের কটার আছে চারটার চারটে অ্যাঙ্গেল আছে এর যদি আমরা এরিয়া বের করতে পারি তাহলে কিন্তু আমরা যে রেজিস্টিং এরিয়া সেটা কিন্তু বের করতে পারবো তাহলে আমরা লিখব সাত নম্বর কি কনসিডারিং দ্য ফেলিউর অফ সকেট কলার আন্ডার শেয়ার আমরা এর মধ্যে ফেলুয়ার কনসিডার করছি তাহলে এই ক্ষেত্রে আমরা রেজিস্টিং এরিয়া কি পাবো রেজিস্টিং এরিয়া ইজ ইকুয়াল টু এরিয়া যদি আমরা বের করতে যাই তাহলে খুব সহজে কিন্তু রেজিস্টিং এরিয়া আমরা বের করতে পারবো এক্ষেত্রে দেখো কীরকম হচ্ছে রেজিস্টিং এরিয়া আমাদের দুটো রেক্ট্যাঙ্গেল আছে এই একটা রেক্ট্যাঙ্গেল মাঝে গেছে আমাদের সেন্টার লাইন এই হলো আর একটা রেক্ট্যাঙ্গেল তাহলে এই দুটো হলো আমাদের রেজিস্টিং এরিয়া তাহলে এখান থেকে এইটুকু যদি আমরা ধরতে যাই তাহলে দেখো ডি ফোরের অর্ধেক ডি ফোর বাই টু আর এখান থেকে এইটুকু যদি আমরা ধরতে যাই তাহলে এটা হলো ডি টু বাই টু ডি টু বাই টু আর এখান থেকে এই কত এইটুকু হলো সি তাহলে এখানে দেখো একটা রেক্ট্যাঙ্গেলের যদি আমরা এরিয়া বের করি তাহলে কিন্তু তাকে দু দিয়ে গুণ করলে একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া কিন্তু আমরা পেয়ে যাব তাহলে এক্ষেত্রে আমরা এরিয়া কী এক্ষেত্রে দেখো আমাদের এইটুকু লেন্থ কত ডি ফোর বাই টু মাইনাস ডি টু বাই টু ডি ফোর বাই টু মাইনাস ডি টু বাই মানে এই টোটাল লেন্থ থেকে এইটুকু লেন্থ মানে এই যে টোটাল লেন্থ আছে টোটাল লেন্থ থেকে এইটুকু লেন্থ বাদ দিলে আমরা কোনটুকু পাই এইটুকু পেয়ে যাই এইটুকু আমরা এখানে পেলাম তাকে গুণ দিয়ে গুণ করবো কি সি দিয়ে গুণ করবো ইন্টু সি এটা হলো আমাদের এর যে এরিয়া আছে সেটা এরিয়া তাহলে এটা যেহেতু ডবল এর মধ্যে পড়ছে ওই জন্য দুই লিখলাম এবার এই রকমই আরেকটা রেক্ট্যাঙ্গেল আছে এটা হলো তো একটা এর ক্ষেত্রে আমরা এটা লিখলাম এরকম আর আছে তাহলে তাকে আবার আমরা দুই দিয়ে গুণ করলাম তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো এর এরিয়া তাহলে এখানে যদি আমরা এটাকে সিম্পলিফাই করি তাহলে কি পাবো এখানে আমরা পাবো ডি ফোর মাইনাস ডি টু ইন্টু সি তাহলে এখানে একটা দুই একটা দুই কেটে গেল তাহলে কি পরে থাকলো টু ইন্টু ডি ফোর মাইনাস ডি টু ইন্টু সি এটা হলো আমাদের রেজিস্টিং এরিয়া তাহলে এই রেজিস্টিং এরিয়াকে যদি টাও দিয়ে গুণ করি তাহলে আমরা কি পারবো শিয়ারিং স্ট্রেন্থ পাবো অতএব শিয়ারিং স্ট্রেংথ সমান আমরা তাহলে রেজিস্টিং এরিয়া ইনটু টাও এটা করলাম তাহলে এটা হলো শিয়ারিং স্ট্রেংথ এটাকে যদি লোড পি এর সাথে সমান করি তাহলে আমরা একটা ইকুয়েশন পাবো পি ইজ ইকুয়াল টু 2 ইনটু ডি4 মাইনাস ডি2 ইনটু সি এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 7 এটা একটা ইকুয়েশন পেলাম এই ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি দেখো এখানে দেখো পি আমাদের নোন আমরা ডি ফোর তো আগে পেয়ে গেছি ডি টু পেয়ে গেছি তাহলে এখান থেকে আমরা সি এর ভ্যালু যেটা আছে বের করতে পারবো সি এর ভ্যালু সি কোথায় আছে সি আছে আমাদের এখানে ভ্যালু বের করতে পারবো তাহলে এখান থেকে আমরা সি এর ভ্যালু বের করতে পারলাম এখানে বের হলো তাহলে আমরা এখানে সকেটের তিনটে ফেলিউর কনসিডার করলাম টেনশনের মধ্যে ফেলিউর কনসিডার করলাম ক্রাসিং এর মধ্যে ফেলিউর কনসিডার করলাম আর সি এর মধ্যে ফেলিউর কনসিডার করলাম তাহলে এইবার পড়ে রইলো কি এই 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 দেখো যে যে স্পিগট আছে 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 স্পিগটে কলার 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 তাই কলারের দুটোর মধ্যে ফেলিউর হবে একটা হবে কাসিং এর মধ্যে ফেলিউর একটা হবে সিয়ারের মধ্যে ফেলিউর চলো এই দুটো করা যাক প্রথমে ব্যাপারটা বোঝা যাক এই যে দেখো এই যে স্পিকট কলার আছে স্পিকট কলার কার সাথে মেটাল টু মেটাল হচ্ছে এখানে দেখো যে কলার আছে মানে সকেট কলার আছে সকেট কলার এখান থেকে এইটুকুতে দেখো মেটাল টু মেটাল রাবিং হচ্ছে আবার এখানে দেখো মেটাল টু মেটাল রাবিং হচ্ছে দুটো এরিয়াতে মেটাল টু মেটাল রাবিং হচ্ছে তাহলে এখানে মানে প্রথমে যদি স্পিগট কলারটাকে আঁকি তাহলে এটা হলো আমাদের স্পিগট কলার মনে করো এটা স্পিগট কলার আর এখানে কি আছে আমাদের ভেতরে আছে স্পিগট এটা হলো আমাদের স্পিগট তাহলে এই ক্ষেত্রে দেখো মেটাল টু মেটাল রাবিং কার সাথে হচ্ছে এই যে এরিয়াটুকু পড়ে আছে এই এরিয়াটুকু কিন্তু এর কার সাথে রাবিং হচ্ছে সকেট কলারের সাথে রাবিং হচ্ছে এটা হলো স্পিগট কলার স্পিগট কলার সকেট কলারের সাথে রাবিং হচ্ছে মেটাল টু মেটাল রাবিং হচ্ছে এই যে ভেতরের ডায়ামিটার ভেতরের ডায়ামিটার সেটা হলো আমাদের স্পিগটের ডায়ামিটার ডি আর এই যে স্পিগট কলার এর স্পিগট কলার এর ডায়ামিটার কি ধরে নেওয়া হয়েছে ডি থ্রি ধরে নেওয়া হয়েছে তাহলে এই যে এরিয়াটুকু আছে বাইরে এরিয়াটুকু সেটুকু যদি বের করি তাহলে কিন্তু আমাদের সেক্ষেত্রে রেজিস্টিং এরিয়া কিন্তু ক্ষেত্রে আমাদের হয়ে যাবে তাহলে আমরা ক্ষেত্রে কনসিডার করছি আট নম্বর পয়েন্ট

তা পাই ওয়াই ফোর ইন টু তার হোল স্কোয়ার মাইনাস পাই ওয়াই ফোর ইন টু তার হোল স্কোয়ার তাহলে এখানে যদি আমরা পাই ওয়াই ফোর কমন নিই তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো ডি তার হোল স্কোয়ার মাইনাস ডি তার হোল স্কোয়ার এটা হলো রেজিস্টিং এরিয়া তাহলে এটা রেজিস্টিং এরিয়া হয় রেজিস্টিং এরিয়ার সাথে যদি আমরা সিগ মাসি গুণ করি তাহলে কিন্তু কি পাব ক্রাসিং স্ট্রেন্থ পাব অর্থে ক্রাসিং স্ট্রেংথ সি তাহলে এর জায়গায় কি বসবো এই জায়গায় এই ভ্যালুকে বসাবো তাহলে এই ক্রাশিং স্ট্রেংথ যদি আমরা লোড পেয়ে সাথে সমান করি তাহলে দিয়ে ডি থ্রি স্কোয়ার মাইনাস ডি টু স্কোয়ার সিগমা সি তা এটাকে দিলাম আমরা ইকুয়েশান নাম্বার এইট এই ইকুয়েশান নাম্বার এইট থেকে আমরা কি পাচ্ছি সেটা দেখো আমাদের ভ্যালু নোন ডি টু নোন সিগমাসি নোন তাহলে এখান থেকে আমরা ডি থ্রি এর ভ্যালু বের করতে পারবো ডি থ্রি কি ডি থ্রি হলো যে স্পিগট কলার আছে স্পিগট কলারের এর ডায়ামিটার তাহলে এখানে আমাদের ডি থ্রি ও বেরিয়ে গেল তাহলে এবার ডি থ্রি বেরিয়ে গেল ডি থ্রি এবার যে স্পিগট কলার আছে কিসের মধ্যে ফেলিউর কনসিডার করলাম রাশির মধ্যে ফেলিউর কনসিডার করলাম এবার এই স্পিগট কলার এর সিআর এর মধ্যে ফেলিউর কনসিডার করব তাহলে ডি থ্রি যদি সিআর এর মধ্যে ফেলিউর কনসিডার করতে যায় তাহলে দেখো এই যখন আমরা টানছি এটা যদি এর সাথে চলে যায় এটা যদি এর সাথে চলে যায় এবং স্পিকট এই যে স্পিকট কলার আছে এটা যদি থেকে যায় তাহলে কিরকম হবে একটা ফাঁকা অংশ তৈরি হবে তাহলে নয় নাম্বার লিখছি কনসিডারিং কনসিডারিং দ্য ফেলিউড অফ স্পিকট কলার আন্ডার 100 সিয়ারের মধ্যে ফিল্ড কনসিডার করছি তাহলে স্পিগট অ্যাকচুয়ালি কি রকম দেখতে হয় স্পিগট অ্যাকচুয়ালি দেখতে হয় এই রকম ধরনের দেখতে হয় এই যেটা আঁকছে সেটা হলো এটা হলো মধ্যে স্পিগট কলার এখানে থাকছে আমাদের রড তাহলে এটা যদি এদিকে বেরিয়ে চলে আসে তাহলে এই যে স্পিকারটা আছে স্পিগটটা বেরিয়ে চলে এলো এখানে কলারটা থেকে গেল তাহলে কি রকম হবে তাহলে এই জিনিসটা দেখতে হবে অনেকটা এই রকম কলার যদি না থাকে যে যেরকমটা দেখতে হওয়ার কথা ছিল সেরকম হবে তাহলে কলারটা কি কিরকম দেখতে হবে এবার দেখো তাহলে কলারটা এটা কলার মনে করে এটা হলো আমাদের কলার তা ভেতর থেকে বেরিয়ে গেছে তাহলে ভেতরের এরকম হবে এই ডায়ামিটার আর এখানে তাহলে একটা দেখো সার্কুলার অংশ তৈরি হবে এটা বেজে চলে গেছে তাহলে সার্কুলার অংশ তৈরি হবে তাহলে এই ক্ষেত্রে যেটা রেজিস্টিং এরিয়া কোনটা হবে শেয়ারিং এর ক্ষেত্রে দেখো এই এই বরাবর দেখো সার্কুলার যে এরিয়া আছে সেই বরাবর সার্কেল বরাবর মানে একটা সিলিন্ড্রিক্যাল অংশ হবে হলো সিলিন্ড্রিক্যাল অংশ সেটা হবে এই ক্ষেত্রে শিয়ারিং এর ক্ষেত্রে রেজিস্টিং এরিয়া তাহলে এই ক্ষেত্রে যদি আমরা রেজিস্টিং এরিয়া বের করি রেজিস্টিং এরিয়া এ ইজ ইকাল টু দেখো সিলিন্ডার সিলিন্ডারের রেজিস্টিং এরিয়া সার্কেল তাহলে সিলিন্ডার রেজিস্টিং এরিয়া কিরকম হবে দেখো এটা যেটা ডায়ামিটার ভেতরের ডায়ামিটার কি ভেতরের যে ডায়ামিটার সেটা হলো স্পিগটের ডায়ামিটার সেটা হলো ডি টু আর এটা যেটা থিকনেস এটা যেটা থিকনেস এটা দেখো থিকনেস অফ দি স্পিগট কলার থিকনেস অফ দি স্পিগট কলার সমান কি সেটা হলো টি ওয়ান স্পিগট কলার থিকনেস টি ওয়ান এটা হলো টি ওয়ান এটা তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা সিলিন্ডারে সিলিন্ডারের যদি আমরা বাইরের বাইরে যে বাইরে পৃষ্ঠতল আছে সেটা যদি আমরা এরিয়া বের করতে যাই তাহলে সেটা কিভাবে বের করতে পারতাম টু পাই ইন্টু আর এল তাহলে এখানে টু পাই ইন্টু আর ইন্টু এল মানে টু আর সমান আমরা ধরে নিতে পারি যে ব্যাস তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যাস মানে পাই ইন্টু ডি মানে ডি টু ইন্টু থিকনেস থিকনেস মানে টি ওয়ান এটা আমাদের টি ওয়ান এইভাবে তাহলে এটা হলো রেজিস্টিং এরিয়া এই রেজিস্টিং এরিয়া কিন্তু আমরা টাউ দিয়ে গুণ করি তাহলে পারবো শেয়ারিং স্ট্রেংথ শেয়ারিং স্ট্রেংথ ইজ ইকুয়াল টু রেজিস্টিং এরিয়া ইনটু টাউ এটা হলো আমাদের শেয়ারিং স্ট্রেংথ তাহলে এর জায়গায় কি বসবে এ এর জায়গায় বসবে এই ভ্যালু তাহলে এটা যদি লোড পি এর সাথে সমান করি আমরা টি ইকুয়েশন পাবো পি ইজ ইকুয়াল টু পাই ইনটু ডি টু ইনটু টি ওয়ান ইনটু টাউ আমরা এটাকে দিলাম নাম্বার তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো এই আমাদের পি ডি টু দেওয়া থাকবে তাহলে এক্ষেত্রে আমরা টি ওয়ানের এর ভ্যালু বের করতে পারবো টি ওয়ান মানে কি থিকনেস অব দি স্পিগ কলার তাহলে টি ওয়ানের এর ভ্যালু কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম এবার কি থাকলো পরে সেটা হলো শুধুমাত্র কটার এই যে কটার আছে সেটা ডিজাইন করে থাকলো তাহলে এই যে কটার আছে যদি আমরা তো মধ্যে ফেলিউর হবে দেখো এই ক্ষেত্রে এই যে কটার আছে আমরা দুই দিকে টানছি তাহলে এই যে সকেট আছে সকেটটা এইদিকে চলে যাওয়ার চেষ্টা করছে মানে এই পোর্শানটুক আর এই পোর্শানটুক এদিকে চলে যাওয়ার চেষ্টা করছে আর যে স্পিকট আছে স্পিকটটা এদিকে চলে যাওয়ার চেষ্টা করছে তাহলে এই যে কটার আছে কটার যদি এখানে বরাবর এখানে বরাবর বড় ভাঙে শেয়ার অফ হয় তাহলে দুটো জায়গায় ভেঙে যাচ্ছে তাহলে তিনটে পার্ট হয়ে যাচ্ছে এটা কিসের মধ্যে ফেলিউর হবে শেয়ারের মধ্যে ফেলিউর হবে শেয়ার মধ্যে ফেলিউর কনসিডার করব। তাহলে দেখো আমাদের এটা হলো কি এটা মনে করো এটা হলো আমাদের কটার এটা হলো আমাদের কটার তো এটা যদি তিনটে জায়গায় ভেঙে যায় এই বরাবর যদি ভেঙে যায় আর এই বরাবর যদি ভেঙে যায় তাহলে তিনটে পার্ট হচ্ছে তিনটে পার্ট মানে কিরকম হচ্ছে দেখো ফার্স্ট পার্ট হলো আমাদের এটা ফার্স্ট পার্ট এটা এটা সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট সেই প্রায় একই রকমই দেখতে প্রায় একই রকমই দেখতে এরকম আর থার্ড পার্ট হবে প্রায় একই রকমই দেখতে হবে শুধুমাত্র যে উইথটা একটু করে কমে গেছে তাহলে এই ক্ষেত্রে কোথায় কোথায় ভেঙে যাচ্ছে দেখো এখানে এখানে ভাঙছে আর এখানে ভাঙছে দুটো জায়গায় ভাঙছে তাহলে এটা মধ্যে পড়ছে দুটো পার্ট হয়ে যাচ্ছে এখানে একটা পার্ট হচ্ছে এখানে একটা পার্ট হচ্ছে তিনটে পার্ট হচ্ছে কিন্তু ডবল শেয়ার এর মধ্যে পড়ছে তা ডবল শেয়ারের মধ্যে যদি পড়ে তাহলে এক্ষেত্রে আমরা লিখব কনসিডারিং দ্য ফেলি আন্ডার সিয়ার মধ্যে আমরা ভ্যালু কনসিডার করছি ভ্যালু কনসিডার করি ফার্স্ট আমাদের দেখতে হবে রেজিস্টিং এরিয়া এজ ইকাল টু কি রেজিস্টিং এরিয়া তা রেজিস্টিং এরিয়া হল এটা এবং এটা তাহলে রেকটেঙ্গেল হলো আমার রেকটেঙ্গুলার হলো সেটা হলো রেজিস্টিং এরিয়া তা এই ক্ষেত্রে রেকটেঙ্গুলার রেজিস্টিং এরিয়া যদি হয় তাহলে ফার্স্ট আমাদের দেখতে হবে থিকনেস দেখো এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু কত এখান থেকে এইটুকু হলো আমাদের দেখো মিনুইথ বি আর এই যেটা এখান থেকে এইটুকু সেটা হলো আমাদের থিকনেস সেটা হলো টি তাহলে এখান থেকে এইটুকু হলো আমাদের বি আর এখান থেকে এইটুকু সেটা হলো আমাদের টি তাহলে এর এরিয়া কত বি টি বি এটা হল এরিয়া তাহলে এটা দেখো দুটো আছে এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে ইন্টু টু এটা হলো আমাদের রেজিস্টিং এরিয়া এই রেজিস্টিং এরিয়াকে যদি আমরা টাউ দিয়ে গুণ করি তাহলে কি পাবো শেয়ারিং স্ট্রেন পাবো শেয়ারিং

মিন উইথ অফ দি কটার সেটা আমরা বের করতে পারবো বি এর ভ্যালু বের করতে পারবো আর এই ক্ষেত্রে একটা জিনিস ধরে নেওয়া হয় সেটা হলো লেন্থ অফ দি কটার লেন্থ অফ দি কটার ধরে নেওয়া হয়েছে এল তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এল ইজ ইকুয়াল টু ফোর ইন্টু ডি ডি মানে কি ডি মানে হলো ডায়ামিটার অব দি রড আর একটা জিনিস বাদ পড়লো সেটা হলো ই এই পোর্শন টু ডায়ামিটার ধরে নেওয়া হয় ইজ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট টু ইন্টু ডি তাহলে এই হলো ডিজাইন এ হলো ডিজাইন অফ সকেট অ্যান্ড স্পিগট কটার জয়েন্ট তাহলে আমরা কতগুলো ইকুয়েশন এখানে বের করলাম দেখো ফার্স্ট রডের ক্ষেত্রে বের করলাম ফার্স্ট রডের ক্ষেত্রে বের করলাম একটা তাহলে স্পিগটের ক্ষেত্রে আমরা তিনটে ফিলিউর কনসিডার করলাম সকেটের ক্ষেত্রে তিনটে ফিলিউর কনসিডার করলাম আমরা এখানে স্পিগট কলারের ক্ষেত্রে দুটো ফিলিউর কনসিডার করলাম তারপরে আমরা কনসিডার করলাম এই যে কটারের ক্ষেত্রে একটা ফিলিউর কনসিডার করলাম তা সবগুলো যদি আমরা যোগ করি তাহলে চার সাত আর দুই নয় আর একে দশ টোটাল আমরা দশটা ইকুয়েশন পেলাম তার মানে এটা হলো আমাদের দশ নম্বর দশ নম্বর এবার এই যে এল এটা হলো আমাদের এগারো নাম্বার ই এটা হলো আমাদের বারো নাম্বার টোটাল বারোটা ইকুয়েশন পেলাম তাহলে এখানে আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে এল সমান কত ধরে নেওয়া হয় এটা ই সমান এটা কত ধরনের এটা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখতে হবে সেটা হলো টি সমান হলো ডি টু বাই ফোর তাহলে তিনটি আমাদেরকে জিনিস কিন্তু মনে রাখতে হবে বাকিগুলো কিন্তু ক্যালকুলেশন করে আসবে তাহলে এটা হলো শুধুমাত্র ডিজাইন তো এরপরের ভিডিওতে আমি এই যে সকেট অ্যান্ড স্পিকার কটার জয়েন্ট আছে এই সকেট অ্যান্ড স্পিকার কটা জয়েন্টের উপরে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে দেখাবো তো ফলো করতে থাকো চ্যানেলটিকে তো আশা করি এটা সম্পর্কে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আর আশা করছি ভালো রকমভাবে ক্লিয়ার হয়েছে যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো সেখানে কিন্তু তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে বা আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে সেখানেও কিন্তু তোমরা প্রশ্ন করতে পারো বা ভিডিওতে কমেন্ট করতে পারো তাহলে এটা নিয়ে যদি কোনো পার্ট নিয়ে কোনো কনফিউশন থাকে সেই পার্ট নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো বা লাইভ ক্লাস দেবো সেখানে তোমাদের কোনো কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমি যখন ভিডিও আপলোড করবো প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো